চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামী তার বাড়িতেই বসে 517 বছরের পুরনো মাছের মেলা। একদিনের এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন পসরা নিয়ে বসেন বিভিন্ন দোকানিরা। মেলার সূত্রপাত হয় গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। এরপরেই এলাকার জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী, তার ছেলে রঘুনাথ সংসার ত্যাগ করেন সন্ন্যাস নেবেন বলে। তিনি মহাপ্রভু চৈতন্যের পারিষদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে তার কাছে যান পানিহাটিতে। তবে তার বয়স তখন মাত্র 15 বছর হওয়াতে তাকে তিনি দীক্ষা দেননি। তবে তার ভক্তির পরীক্ষা নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন নিত্যানন্দ। দীর্ঘ 9 মাস পর বাড়ি ফিরে সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। গ্রামের মানুষ তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য কাঁচা আমের ঝোল এবং ইলিশ মাছ খাওয়া আবদার করেন। ভক্তদের বলেন, বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম পেরে আনতে হবে এবং পাশের জলাশয়ে জাল ফেলতে। সেই অনুযায়ী জাল ফেলতেই মেলে জোড়া ইলিশ এবং আম আনতেই অবাক হয়ে যান গ্রামের মানুষ। তাই থেকে প্রতি বছর ভক্তরা রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মাছের মেলার আয়োজন করেন। সেই থেকেই পয়লা মাঘ উত্তরায়ণ মেলায় চলে আসছে। কৃষ্ণপুর ঠাকুরবাটি দেবানন্দপুর জেলা হুগলি। আজ থেকে বিগত 517 বৎসর যাবৎ এই কৃষ্ণপুর মেলা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। রঘুনাথ দাস কৃষ্ণ শ্রীপাঠ এখান থেকে ছোটোবেলাতেই তিনি সন্ন্যাস নেবার জন্যে গিয়েছিলেন পানিহাটিতে। পানিহাটিতে ওনাকে যখন দীক্ষা দিলেন না, ফিরে এসেছিলেন বাড়িতে। আসার পরেতে ওনার মা বাবা বাড়িতে ধরে রাখার জন্য ওনার খুব সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তবুও তাকে রাখতে পারেননি। তার পাশেতেই রয়েছে আমাদের শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুটির, ওখানেই বসে ভজন করতেন। পরবর্তীকালে উনি যখন চলে গিয়েছিলেন, যে সময় উনি পানিহাটে গিয়েছিলেন সে সময়তে নিত্যানন্দ মহাপ্রভু ওনাকে দণ্ড দিয়েছিলেন, যেখানে যত ভক্তগণ আছে যত বৈষ্ণব আছে সবাইকে চিনা দই খাওয়াতে হবে। সেই থেকে ওখানেতে দণ্ডোৎসব মেলাটা এখনও পর্যন্ত চলে আসছে। এবং পরবর্তীকালে যখন উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গিয়েছিলেন, চলে যাওয়ার পর পুনরায় যখন এই কৃষ্ণপুর ঠাকুরবাড়িতে ফিরে এসেছিলেন, সেই দিনটাকেই উৎসবে পরিণত করেছিলেন এতদ অঞ্চলের মানুষ। উৎসবে কে কী করবে, কে কোথায় কী বসবে, কেউ কিছু ধরাশায়ী করতে পারেনি। সেই আনন্দে বিফল হয়ে পুকুর নালা নদী থেকে মাছ নিয়ে এসে কৃষ্ণপুর ঠাকুরবাড়ির পিছনের দিকে তে রান্না করে সমস্ত খেয়েছিল এবং বৈষ্ণব সম্প্রদায় ঠাকুরবাড়ির মধ্যে যে সমস্ত ভোগ হয়েছিল সেই সমস্ত পেয়েছিলেন। তা মহাপ্রভুর এত বড় ভক্ত ছিলেন, বৈষ্ণব সম্প্রদায় তখন তাকে প্রশ্ন করেছিলেন, তোমার যদি মহাপ্রভু এতই কিছু করে থাকে, এই অসময়তে আমরা একটু আমের টক খেতে চাই, কোথায় পাওয়া যাবে? যদি প্রভুর ইচ্ছা থাকে তাই হবে। রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠের দক্ষিণ দিকেতে একটা জোড়া আম গাছ ছিল, অসময়তে সেখানে তো এক জোড়া আমও পাওয়া গিয়েছিল। আবার ওদের একটা বায়না ছিল যে এই সময়তে আমরা ইলিশ মাছ পাবো, নদীতে সেই সময় জাল দিয়ে দুটো ইলিশ মাছও পাওয়া গিয়েছিল। যে দিনটা উনি ফিরে এসেছিলেন সেই দিনটাকে স্মরণ করার জন্যেই রঘুনাথ দাস গোস্বামীর এই স্মরণোৎসব মেলা। এদিনের মেলায় স্থানীয় বিধায়ক অসিত মজুমদার এই মেলা পরিদর্শনে আসেন। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এখানে উত্তরায়ণ মেলা, এটা মাছের মেলা নামে প্রসিদ্ধ। আমরা সেখানে মাছের মেলায় পরিদর্শনে এসেছি, এলাকার যাতে সুন্দরভাবে মেলাটা পরিচালিত হয়। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, এই অঞ্চলের সমস্ত পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং ব্যান্ডেলের প্রধান উপপ্রধান সহ আমাদের দলের ইম্পর্টেন্ট লিডাররাও আছেন। আমরা এই মেলায় পরিদর্শন করলাম এবং শান্তিপূর্ণভাবে মেলায় যাতে পরিসমাপ্তি হয় তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। এখানে দেবতার মন্দিরও আছে। অবশ্য এই মেলায় দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী নদী পুকুর ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা নিয়ে বিক্রি করেন। রুই, কাতলা, ইলিশ, ভেটকি, ভোলা, ভেটকি সহ কাঁকড়া, শঙ্কর মাছ কি নেই এই মেলায়। সব ধরনের মাছের সম্ভার এই মেলায়। ব্যান্ডেলের দেবানন্দপুরের কেষ্টপুরের মাছের মেলায় এই সম্ভার। চুনো পুঁটি থেকে 50 কিলো ওজনের মাছ বিক্রি হয় এই মেলায়।
পাশাপাশি আরও শোনা গিয়েছে, মৎস্য ব্যবসায়ীদের মধ্যে যদি কেউ সবচাইতে বড় মাছ নিয়ে আসেন বিক্রি করার জন্য, তবে তার নাম সে বছরের সেরা তালিকায় উঠে আসে। যে ভোলা ভেটকি আছে, মানে কুশি ভেটকি আছে, আরও একটা আছে বড় একটা বাঘারা আর্মেন মাছ নিয়ে এসেছি। আমরা প্রতি বছর দাদা আসি, আর আমরা এসেছি ব্যান্ডেল বাজার থেকে। এইখানে আমরা বাবা আর এক দোকান, কাকারা দোকানদারি করে গেছে, আমরা এখন দোকানদারি করছি সবাই মিলে। রেকর্ড একটা নিয়ে এসেছি বড় বাঘার, তার ওজনে 34 কেজি মাছ। ওটা বিক্রি হচ্ছে 700 টাকা কেজি মাত্র, মাথা বাদ দিয়ে শুধু মাছ পাওয়া যাবে। এখানে প্রত্যেক বছরই মেলায় আসা হয়, আমাদের আমাদের বাড়ির পাশে এখানে প্রত্যেক বছর মেলায় এখানে সব বড় বড় মাছ আসে বিভিন্ন জায়গার। এরা আগের থেকে সব অর্ডার করে রাখে যে এই এই মার্কেটে যদি বড় মাছ আসে আমাদের খবর দেবেন, এরা এই বাজারে এই মাছটাকে তুলে ধরে। এখানে একটা প্রত্যেক বছরের একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে যে যত বড় মাছ আনতে পারে তার একটা রেকর্ড হয়ে দাঁড়ায় যে না এই বাজারে একটা বড় মাছ এসেছে, অমুক নিয়ে এসেছে। আর এই বাজারের একটা ইতিহাস কী আছে দেখুন, দীর্ঘ বছরে কেউ পর বছর হয়ে আসছে। হুগলি ছাড়াও বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া থেকেও মানুষ এই মেলায় আসেন। 500 টাকা থেকে 1500 টাকা কেজি দরে মাছ বিক্রি হয় এই মেলায়। শুধু মাছ কিনেই নিয়ে যান না, অনেকে পাশের আম বাগানে মাছে ভেজে পিকনিকের আয়োজন করে নেন। এটা যেহেতু মাছের মেলা তাই মাছ হবে, তো মাছই পিকনিক হচ্ছে। মানে পিকনিকে তো দেখা যায় যে মাংসই হয় না, এটা তো মাছের মেলা, এখানে মাছই হবে, মাংস তো এখানে হবে না। মাছ কি এখান দিয়ে কিনে? হ্যাঁ, এখান দিয়ে মাছ কেনা হয়েছে। 3 রকমের মাছ কেনা হয়েছে, রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ। এবং কি কি মেনু থাকছে? মেনু হবে, বাঁধাকপি হবে, আলুর তরকারি হবে, মাছের ঝোল হবে। সবই মাছ দিয়ে? হ্যাঁ, সবই মাছ দিয়ে হবে, মাছের মাথা দিয়ে, মাছের তেল দিয়ে, সব এগুলো দিয়েই হবে। তবে এবছরের মেলায় যেন মানুষের ভিড় উপচে পড়ার মতো তা বলাই বাহুল্য। বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে বিভিন্ন ধরনের মাছ কিনতে আসছেন, এমনি অনেক আবার এখানে ছোট করে পরিবারের সঙ্গে বনভোজনেও সেরে নিচ্ছেন। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।